গেল মৌসুমে লালিগা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। ফ্লোরেন্তিনো পেরেজ এরপর থেকেই ব্যস্ত ট্রান্সফার মার্কেটে। সবশেষ সামার উইন্ডোতে জুড বেলিংহ্যামকে দলে যুক্ত করেছে মাদ্রিদ। আগামী মৌসুমে কিলিয়ান এমবাপের সান্তিয়াগো বার্নাবুতে যোগ দেওয়াও প্রায় নিশ্চিত। আসছে জুলাইয়ে বয়স 18 হলেই নতুন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনরিক পালমেইরাস থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন রিয়ালে। বিশ্ব ফুটবলের সেরা আক্রমণ ভাগ গড়েছেন, এখন ফ্লোরেন্তিনো পেরেজের নজর রক্ষণ আরও মজবুত করা। বায়ার্ন মিউনিখের কানাডিয়ান লেফট ব্যাক আলফোনসো ডেভিস দীর্ঘদিন ধরেই রিয়ালের রাডারে। বাজারে গুঞ্জন এ মৌসুম শেষেই তিনিও ক্লাব পরিবর্তন করবেন। মিউনিখ থেকে মাদ্রিদ যাবেন 23 বছর বয়সী ফুটবলার। 2025 জুনে চুক্তি শেষ হওয়ায় অপেক্ষাকৃত কম অর্থেই তাকে পাবে বলে আশা করছে রিয়াল কর্তৃপক্ষ। ডেভিসের ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে চিন্তিত বায়ার্ন, এরই মধ্যে ক্লাবের কর্তা ব্যক্তিরা চূড়ান্ত করেছেন তার রিপ্লেসমেন্ট। এসি মিলান থেকে ফ্রেঞ্চ লেফটব্যাক থিও হার্নান্দেসকে দলে নিতে চায় বাভারিয়ান্স, তবে এর জন্য তাদের খরচ করতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। দলবদলের তালিকায় আছে আরেক ফ্রেঞ্চ ডিফেন্ডার, 2018 বিশ্বকাপ জয়ী রাফায়েল ভারান এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। 30 বছর বয়সে এই ফুটবলারকে সৌদি আরবের 2 ক্লাব নিতে আগ্রহী বলে জানা গেছে। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের এগিয়ে, ফ্রেঞ্চ ডিফেন্ডারকে বছরে 3 কোটি ইউরো বেতন দিতেও রাজি নাসের। একই রকম প্রস্তাব করবে করিম বেনজেমার দল আল ইত্তেহাদও। তবে ভারান ইউনাইটেড ছাড়তে চান কিনা সেটাই বড় প্রশ্ন। এ মৌসুম শেষেই রেড ডিভিলদের সঙ্গে তার চুক্তিও শেষ হচ্ছে, এখনও ইউনাইটেড তাকে নতুন চুক্তির প্রস্তাব করেনি। হঠাৎ করেই দল বদলে আসছে বড় আরেকটা নাম, ম্যানচেস্টার সিটির কেভিন ডিব্রুইনা। বেলজিয়ানে মিডফিল্ডারের জন্য 10 কোটি পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি সৌদি আরবের 4 ক্লাব। মূলত সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় থাকা ক্লাবগুলোই আসছে দল বদলেও বড় নামের পিছে ছুটবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।